হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। রান্নাঘরের বারান্দায় কিছু মরিচ গাছ লাগিয়েছিল আনহার বাবা, আর সেখান থেকেই অনেকগুলো মরিচ হয়েছে। তো মরিচগুলো সব পেকে গিয়েছে, উঠাবো উঠাবো করে আজকে ফাইনালি উঠিয়েই ফেললাম। বারান্দায় গাছগুলো দেখে অনেক আপুরাই জিজ্ঞেস করেন, বারান্দায় গাছ দিয়ে ভর্তি করে রেখেছি তো কাপড় আমি কিভাবে শুকাই। আমার বাসায় বারান্দা হচ্ছে তিনটা, তো দুইটা বারান্দায় আমি বাগান করেছি, আর একটা বারান্দায় কাপড়গুলো শুকাতে দেই। কিছু শপিং করেছিলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ছোট বাবুর জন্য এখানে দুই জোড়া মোজা নিয়েছি, দুই জোড়া বলতে একটাতে আছে তিন জোড়া আর একটাতে আছে এক জোড়া হাতের মোজা। তো যেহেতু উইন্টার বেবি, তো সেজন্য শীতের প্রস্তুতিটা তো নিয়ে রাখতেই হবে। গত ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে র্যাকসিন কেনা হয়নি, তো আমিও ভাবলাম যে র্যাকসিনটা কিনেই নেই, আর যেহেতু বেবি কর্নারে গিয়েছিলাম তো সেজন্য একটা র্যাকসিন কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে ফুল বেড র্যাকসিন, যদিও আমার বিছানায় বেছানোর পরে ফুল বেড হয়নি, তো মোটামুটি যতটুকু হয়েছে এটুকুতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আনহার জুতা নিয়ে এসেছিলাম, তো বাটাতে গিয়েছিলাম, বাটা থেকে দুই জোড়া জুতা নিয়ে এসেছি, একটা হচ্ছে রুমের জন্য আর একটা হচ্ছে বাহিরে পরে যাওয়ার জন্য। তো ব্যাগগুলো যখন বের করছিলাম তখন দেখি জুতোগুলো আছে, তো ভাবলাম আপুদের সাথেও একটু শেয়ার করি। কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভাবলাম যে র্যাকসিনটা আপুদের সাথে একটু বিছিয়ে তারপরে দেখিয়ে দেই, তো বিছানার এই পর্যন্ত হয়েছে, তো এটুকু দিয়ে হয়ে যাবে আশা করা যায়। আর অল ক্লথ যেগুলো থাকে নর্মালি, আমি আন্না হওয়ার সময় যেগুলো কিনেছিলাম, তো সেগুলো দেখা যায় কি শীতের সময় অনেকটাই ঠান্ডা লাগে, ওগুলোতে শোয়া যায় না, এটাতে ওরকম কোনো সমস্যা হবে না। আর কালারটা একটু পিঙ্ক হওয়াতে দেখতেও সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বিছানার চাদরই বিছিয়ে রাখা হয়েছে। তো এই তো আপুদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন চলে আসছি বাসার কিছু কাজকর্ম শেয়ার করার জন্য। তো টুকটাক কাজকর্ম তো প্রতিদিন কিছু না কিছু করাই হচ্ছে, সব কিছু তো আর ক্যামেরাতে ক্যাপচার করা হয় না, যেহেতু এখন কাজ করতেই অনেকটা কষ্ট হয়ে যায়, তো সব তো আর ক্যামেরাতে ক্যাপচার করতে পারি না। যতটুকু পেরেছি আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অফ ডেগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগ সময়ে অনেক কাজকর্ম করে নিয়েছি, ঘরের আলমারি, ওয়ার্ড্রোব, তারপরে ফ্রিজ, এগুলো সব কিছু পরিষ্কার করে নতুন করে নিয়েছি। তো সেখান থেকেই কিছু কিছু অংশ ভিডিও করে রেখেছিলাম আপুদের জন্য, আর সেটাই আজকে শেয়ার করছি। আলমারির এই পার্টটাতে আমি শাড়িগুলোকে রাখি, অনেকদিন ধরে এই পার্টটা একটু এলোমেলো হয়ে আছে, যদিও শাড়িগুলো তেমন একটা পরা হয় না, ড্রেসগুলো পরা হয়েছে মাঝে মাঝে, তো একটু কেমন এলোমেলো হয়ে গিয়েছে, আর দুই একটা হ্যাঙ্গারও ভেঙে গিয়েছিল, নতুন করে আবার হ্যাঙ্গার আনিয়ে নিয়েছি। আর ভাবলাম আজকে যেহেতু রোদ উঠেছে তো শাড়িগুলোকে বের করে একটু রোদে দিয়ে তারপরে এই পার্টটাকে আবারও একটু সুন্দর করে গুছিয়ে রাখি। নর্মালি এই কাজগুলো আমার বছরে দুইবার করা হয়েই থাকে, একবার হচ্ছে শীত শুরু হওয়ার আগে আর একবার হচ্ছে গরম শুরু হওয়ার আগে। তো যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন তো বাসার কাজগুলোকে আমি কিভাবে একা হাতে এভাবেই করি। তো এখন যেহেতু আনহার বাবা আমাকে হেল্প করছে তো অনেকটাই সহজ হচ্ছে আমার জন্য। আর আমি এত এত ভালোবাসা পাই আপুদের, তো আপুরা কিন্তু আমার কাজ এবং কথা দুইটাই পছন্দ করেন, আপুদের কমেন্ট দেখে যা বুঝতে পারি। তো আমার নেগেটিভ কমেন্ট নেই বললেই চলে, দুই একজন আছেন যারা নেগেটিভ কমেন্ট করার জন্য বসে থাকেন, তো তাদের কমেন্টের আমি খুব একটা পাত্তা দেই না বললেই চলে, কারণ নেগেটিভ কমেন্ট আসবেই, এটা যার যার মেন্টালিটি, আমি তো আর আটকাতে পারবো না।
এই যে আজকে আমার 23,000 সাবস্ক্রাইবার, 23,000 মানুষ আমাকে ভালোবাসেন, তো আমার কাজ এবং কথা এই দুইটা দিয়েই কিন্তু আমি মানুষের এই ভালোবাসাগুলো অর্জন করতে পেরেছি। জানি না এই ইউটিউবে কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবো, তবে যতদিন পর্যন্ত আমার একজন ভালোবাসার মানুষও আমার ভিডিওগুলো দেখবেন ততদিন পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ। ঢাকনা সহ এই আইস ট্রেগুলো আমি নতুন কিনে নিয়ে এসেছি। আগে যেগুলো ছিল সেগুলোতে ঢাকনা ছিল না বলে ফ্রিজে রাখার পরে দেখা যেত ফ্রিজটা অনেকটাই আদা রসুন পেঁয়াজ এগুলোর গন্ধ হয়ে যেত। তো ভাবলাম যে ঢাকনা সহগুলো কিনে নিয়ে আসি, তাহলে আর গন্ধটা হবে না, তো সেজন্য কিনে নিয়ে আসলাম। আর আদা রসুন পেঁয়াজ এগুলো সুন্দর করে রিফিল করে নিলাম। ডিপ ফ্রিজের কভারটাও ধুয়ে ছাদ থেকে শুকিয়ে এনেছি, তো কভারটাও লাগিয়ে দিচ্ছি। আর এই কভারটা লাগানোর পরে কিন্তু আমার ফ্রিজটা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই ফ্রিজটা অনেক ধুলো বালি ময়লার হাত থেকে রক্ষাও পেয়েছে। তো অনেক সুবিধা হয়েছে এই কভারটা কেনার পরে। আর ফ্রিজটাকে তো আমি ক্লিন করে নিয়েছিলাম, তো এখন সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজ ক্লিন করাতে আনহার বাবা আমাকে অনেকটাই হেল্প করেছে, যেহেতু ডিপ ফ্রিজটা অনেকটাই নিচু, তো ভিতরে অনেকটা জায়গা আর কি, তো আমি তো নিচু হয়ে পুরোটা পরিষ্কার করতে পারিনি, তো আনহার বাবা পরিষ্কার করে তারপরে সুন্দর করে কাগজ দিয়ে দিয়েছে, আর আমি বক্সগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আমার বাসায় দুইটা ফ্রিজ, তো দুইটা ফ্রিজে আমি কখনোই কোনো পলিথিনে কোনো খাবার রাখি না, বা মাছ মাংস এগুলো পলিথিনে রাখি না, তাহলে আরও অনেকটা নোংরা হতো হয়তো। তো যেহেতু বক্সে করে রাখি, তো ফ্রিজ ক্লিন করার সময় দেখা যায় অনেকটাই নোংরা কম হয়, খুবই তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিতে পারি। আর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসে সবগুলো শাড়ি কাপড় আমি হ্যাঙ্গারে সুন্দর করে টানিয়ে দিয়েছি, তো তিনটা হ্যাঙ্গার শর্ট পড়েছিল, সেগুলো কাপড়গুলো আমি এভাবে ভাঁজ করে রেখে দিয়েছি, পরে এক সময় এনে আবার গুছিয়ে রেখে দেব। বিয়ের পর থেকে এই কয়েকটা শাড়ি আমি কিনেছিলাম, আর এগুলোকে যত্ন করে করে রেখে দিচ্ছি। তো যত্ন করে জিনিস রেখে দিলে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে, এটাই হচ্ছে তার প্রমাণ। অন ক্যামেরা ছাড়া অফ ক্যামেরাতেও বাসায় অনেকগুলো কাজ আমরা দুজনে মিলে করে নিয়েছি, সবগুলো আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো রাত হয়ে গিয়েছে, এই ফ্রিজটাকেও আমরা ক্লিন করে নিয়েছি খুব সুন্দর করে, তারপরে আবার নতুন করে সুন্দর করে সাজিয়েও নেব। সামনের মাসে যেহেতু হাসপাতালে ভর্তি হতে হবে, তো সেই জন্য ঘরের সব কাজকর্মগুলো নিজের হাতে সুন্দর করে শেষ করে রেখে যাচ্ছি, তাহলে আসার পরে যখন নতুন অতিথিকে নিয়ে আসব খুব একটা প্যারা থাকবে না, ওর পিছনেই সময়টা দিতে পারবো। তাছাড়া বাসার এই জিনিসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে মনে হয় যে প্যারা অনেকটাই কম থাকে, প্রতিদিনের কাজকর্মগুলো সেরে নিলেই হয়। তো বাড়তি কাজগুলো এভাবে করে নিলে অনেকটাই সংসারে প্রেশার কম থাকে, অন্যান্য কাজগুলোতে মনোযোগী হওয়া যায়। আগের দিন বাসার সব কাজকর্মগুলো গুছিয়ে পরের দিন অনেকটা সকালে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটে। তো আমার বাসা থেকে সিলেট শহরটা যেহেতু বেশ অনেকটাই দূরে, তো একটু সকাল সকাল বের হতে হয়েছে। আর যে ডাক্তারকে আমরা দেখাবো উনি হচ্ছে 10টার দিকে বসবেন, তো এই জন্য একটু সকাল সকাল বের হতে হয়েছে। তো সিএনজি নিয়ে আমরা চলে আসলাম আল হারামাইন হাসপাতালে, আর এখানেই ডাক্তার দেখাবো। আর ইচ্ছা আছে আল্লাহর রহমতে, যদি আল্লাহ চায় তাহলে এখানেই সিজারটাও হবে। তো ডাক্তারের সাথে সব কথাবার্তা আমরা বলে নিয়েছি। আর আল হারামাইনের ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ, তো বাহির থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপুদের সাথে শেয়ার করব বলে। অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন আমার প্রথম বেবি আনহা কি সিজারে হয়েছিল কি না। হ্যাঁ, আনহাও সিজারে হয়েছিল। আমি যেহেতু হার্টের দিক থেকে একটু দুর্বল, তো সেজন্য আমি সিজারটাই করে নিয়েছিলাম আগেভাগেই। তো যাই হোক, শামসুন্নাহার হেনা ম্যাডামের জন্য অপেক্ষা করছি, আর আমি ওনাকেই দেখিয়েছি, আর ওনাকে দিয়েই সিজার করানোর ইচ্ছা আছে।
এই হাসপাতালের অনেকগুলো সুবিধা রয়েছে, আর 11 তলাতে আছে রেস্টুরেন্ট খাবারের জন্য। তো আমরা দুপুরের খাবারটা ওখান থেকেই খেয়ে নিচ্ছিলাম। আর সিলেটের আপুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন হাসপাতালটা কেমন, আর যে ডাক্তারটা দিয়ে সিজার করব উনি কেমন। তো আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।